হ্যালো গাইজ, দিস ইজ অর্ণব রিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিকটক ভিডিওতে স্কাই ক্লাউড ইফেক্ট লাগাবেন, অর্থাৎ স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মতো কিভাবে আকাশের রং চেঞ্জ করবেন এবং ভাইরাল কালার ইফেক্ট দিবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন স্কাই ক্লাউড ইফেক্ট ভিডিওগুলো টিকটকে কতটা পপুলার। তো গাইজ, এটা একেবারে সহজ, জাস্ট এক ক্লিকে আপনি কাজটা করতে পারবেন, তাই প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, ভিডিওতে ক্লাউড ইফেক্ট অ্যাড করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপটি লাগবে। তো আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। এরপর এখানে নিউ প্রজেক্ট বলে যে অপশনটা আছে এটাতে টাচ করব। এরপর আপনি যে ভিডিওটি এডিট করবেন সেটা সিলেক্ট করবেন, তারপর অ্যাডে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিওটা এখানে এডিটের অপশনে চলে এসেছে। তো দেখেন নিচে একটা অপশন আছে ওভারলি নামে, এটাতে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। এখন আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে আকাশের ইফেক্ট ভিডিওটা লাগাতে চান সেটা সিলেক্ট করবেন, তারপর অ্যাডে ক্লিক করবেন। তো গাইজ, আকাশের এই ভিডিও ইফেক্টগুলো বা ছবিগুলো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মিনিমাইজ করে। তো আমি এটা মিনিমাইজ করে নিলাম। তো গাইজ, আপনি সরাসরি গুগল ক্রোমতে চলে যাবেন, তারপর এখানে সার্চ বারে লিখবেন ফিক্স যাবে, FIXABAY ফিক্স যাবে। লেখার পর এখানে সার্চ দিবেন, তারপর প্রথম যে পেজ আসবে এটাতে টাচ করবেন। এটাতে আপনি সমস্ত কপিরাইট ফ্রি ভিডিও এবং ফটো পাবেন, এরকম একটা ওয়েবসাইট। তা আপনি এখানে সার্চ বারে লিখবেন, তারপর এখানে আপনি সার্চ বারে লিখবেন ক্লাউডস স্কাই, অর্থাৎ আকাশের মেঘ। তারপর দেখেন এখানে ফার্স্ট একটা অপশন আছে ইমেজ, আপনি চাইলে এখান থেকে ফটো, ইমেজ, ভিডিও, মিউজিক এগুলো সিলেক্ট করতে পারবেন। তা আপনার যদি ফটো লাগে তাহলে আপনি ফটোতে টাচ করবেন, আর যদি ভিডিও লাগে তাহলে ভিডিওতে টাচ করবেন। তো আমরা যেহেতু ভিডিও ডাউনলোড করবো তাই আমরা ভিডিওতে সিলেক্ট করে দেবো, তারপরে এখান থেকে সার্চ বারে ক্লিক করব। তো দেখেন এখান থেকে অসংখ্য আকাশের ইফেক্ট ভিডিও চলে এসেছে। এখন আপনি এখান থেকে আপনার পছন্দের মতো আকাশের ইফেক্ট ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। এগুলো আপনি চাইলে আপনার ইউটিউবে ইউজ করতে পারবেন, এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো আপনি ডাউনলোড করার জন্য ভিডিওর উপর টাচ করবেন, তারপরে ফ্রি ডাউনলোড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো গাইজ, এখান থেকে আপনি আকাশের ভিডিও ইফেক্ট বা ফটো ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমরা আমাদের ভিডিও এডিটিংয়ে আবার ফিরে যাই। তারপর আপনার ভিডিওটা এখানে আসার পর একটু জুম দিবেন আর আকাশ বরাবর রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি আকাশের ভিডিওটা আপনার ভিডিও পুরো লেয়ারে অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিও লেয়ারে অ্যাডজাস্ট করার পর বাকি অংশটা এখান থেকে কেটে দিবেন, স্প্লিটে টাচ করবেন, এরপর এখান থেকে ডিলেটে ক্লিক করে কেটে দিবেন বাকি অংশটা। তো আমরা আকাশের এই ভিডিও ইফেক্টটা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট করব। এর জন্য আপনি আকাশের ভিডিও লেয়ারের উপর টাচ করবেন। তো দেখেন নিচে অনেকগুলো অপশন ওপেন হয়েছে, এখানে একটা অপশন আছে আপনার মাস্ক নামে, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর প্রথমে যে একটা অপশন আছে স্প্লিট নামে এটাতে ক্লিক করবেন, তারপরে এটাতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এখন এই আকাশটা আপনি এখানে ভালোভাবে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর নিচে যে সাদা আইকনটা দেখছেন এটাকে একটু নিচের দিকে করে দিবেন, তাহলে আপনার আকাশটা পারফেক্টলিভাবে এখানে সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন, তারপর আপনি এখানে ফাঁকা জায়গাতে টাচ করবেন। টাচ করলে অ্যাড ওভারলি অপশন এটা আবার আসবে, তারপর এটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিট করছেন সেম ভিডিওটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। তারপর আপনি ভিডিওটা একটু বাম দিকে টেনে আপনার আগের ভিডিওর লেয়ার সমান সমান করে নেবেন। করে নেওয়ার পর এবারের কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি এখন যে ভিডিওটা ইম্পোর্ট করছেন এটা যদি আপনি ওই ভিডিও সাইজ অনুযায়ী সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা এডিট হবে না বা সুন্দর হবে না। তাই এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে এখানে সেট করতে হবে আগের ভিডিও সাইজ অনুযায়ী। এটার জন্য আপনি আপনার দু হাতের বৃদ্ধাঙ্গুলি একসাথ করে আপনার ভিডিওর উপর রাখবেন, তারপর চারপাশে চারটা আইকন ওপেন হলে আপনি আস্তে করে জুম করবেন, জুম করে ভিডিও পারফেক্টলি বসলে ছেড়ে দিবেন। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই সেট করবেন। যদি আপনি এটা পারফেক্টলি সেট করতে না পারেন আপনার ভিডিও কিন্তু হবে না। সেট করার পর নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আর আকাশটা আপনার রিসেন্টলি যে ভিডিওটা ইনপুট করছেন তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আপনার ভিডিওটা পারফেক্টলি আকাশের ইফেক্টের সাথে বসে যাবে। এখন আমি আপনাদেরকে একবার আমার ভিডিওটা চালিয়ে দেখাই।
তো গাইজ দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলিভাবে আকাশের ইফেক্টের সাথে আমার ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি যে প্রসেস অনুযায়ী দেখাইছি আপনি ঠিক সেভাবেই কাজ করবেন, তাহলে অবশ্যই আপনি এটা কাজটা করতে পারবেন। তারপর আপনার ভিডিওটা এডিট করা হয়ে গেলে উপরে যে ডাউনলোড অপশন আছে এটাতে ক্লিক করে আপনার ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো গাইজ আমি ভিডিওটা খুবই শর্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরও যদি আপনারা কিছু না বুঝেন কমেন্টে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।